আজকে আমরা করব চিলি চিকেন। প্রথমেই বলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। এখানে প্রায় 600 মতো মাংস আছে।
আগে দিয়ে দিয়েছি, এতে কষাবো, আবার তোমরা যদি চাও তো কষিয়ে তারপর একটু জল দিয়ে দিতে পারো। একটু হলুদ দিলাম, কষানো হচ্ছে একদম হালকা অল্প হলুদ, তারপর দেবো লবণ স্বাদ মতো, কারণ এতে যেহেতু সোয়া সসটা দেবো, সোয়া সসের লবণ সেই জন্য লবণের পরিমাণটা কম দেবো। তারপরে এবার মাংস দিয়ে দিচ্ছি, যে ভাজা মাংস গুলো ছিল সেগুলো সবগুলো দিয়ে দিলাম। তারপরে এটাকে ভালো করে কষিয়ে নেবো, সবগুলোর সাথে মিক্স করে কষিয়ে নেবো। চামচ ভরে সোয়া সস দিলাম, আরো দিতে হবে। চিলি চিকেনে একটু সোয়া সসের পরিমাণটা বেশি থাকবে। তারপরে এটা ভালো করে নাড়বো। তারপরে 3 কাপ মতো জল দিলাম, যেহেতু একটু গ্রেভি গ্রেভি করছি আমি, কেউ যদি স্বাদের জন্য, মিষ্টি যেন না হয় অল্প অল্প, হাফ চামচের থেকেও কম একটুখানি। এটা এখন ফুটছে, মাঝে মাঝে নাড়তে হবে, দেখতে হবে যে যেমন তলায় লেগে না যায়। তারপরে ওই লিকুইডটা দিয়ে দিচ্ছি, আমি জলে গুলেছিলাম সেটা দিয়ে দিলাম। এক মিনিট মতো ফুটতে দেবো, ফুটে থাকবে।